এক সনাতন ধর্মীয় দাদার প্রশ্ন, যে ওনার ওনার প্রশ্ন ছিল যে সনাতন ধর্মে বলা আছে যে পীর ধরতে হবে। আচ্ছা, আবার আবার একইভাবে অনেক অনেক মুসলমানরা বিশ্বাস করে যে পীর ধরতে হয়, কিন্তু আহমদীদেরকে কোন পীর ধরতে হয় কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, এইটাই প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। আপনার যিনি সনাতন ধর্মের অনুসারী বন্ধু আছেন, আশা করি তিনি শুনতে পাচ্ছেন, আমি মৌলানা আউয়াল সাহেবের কাছে রাখতে চাই প্রশ্নটি। মৌলানা সাহেব, এই জাহাঙ্গীর সাহেবের সঙ্গে এক ভদ্রলোক আছেন সনাতন ধর্মের অনুসারী, তার প্রশ্ন আপনি শুনেছেন, যদি দয়া করে উত্তর দিতেন। পীর শব্দটা আরবিতে নাই, ফার্সি ভাষায় আছে। পীর শব্দের অর্থ অভিজ্ঞ বার্ধক্যে উপনীত ধার্মিক ব্যক্তি। যদি এমন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে পথ দেখানোর যোগ্যতা অর্জন করে, তার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি এবং আধ্যাত্মিকতা যদি তার বেশি হয়, তার কাছ থেকে ধর্ম শিক্ষা নিতে কোনো বারণ নাই। কিন্তু পীর ভক্ত হয়ে জীবন কাটাবো, পীর যা বলবেন সেটাকে শরীয়ত হিসাবে গ্রহণ করব, পীরের পা ধুয়ে তার পা ধোয়া পানিটাকে পান করে নিজেকে ধন্য মনে করব, এই সব জিনিস ইসলাম ধর্মে নাই। যদি আমি আবারও বলি, আমার পিতা বয়স্ক, যদি আমার পিতা জীবিত থাকেন, তার কাছে যদি আমি জিজ্ঞেস করি, হে আমার পিতা, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি তো অভিজ্ঞতায় অনেক বেশি আমার থেকে অগ্রসর, আমাকে দয়া করে এ বিষয়ে বলেন, তিনি নিজের বক্তব্য রাখবেন, আমি শুনব। কিন্তু তাকে এর চেয়ে বেশি কোনো মর্যাদা দিয়ে দেওয়া, এটা নিষেধ। অতএব যদি কাউকে শিক্ষক হিসাবে, সম্মানিত পাত্র হিসাবে বরণ করতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু তার মানে আমি নিজের সমস্ত ঈমান আমলের দায় দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিলাম আর তিনি আমাকে পরকালে পার করবেন, এরকম কোনো শিক্ষা ইসলাম ধর্মে নাই। পীর মারা গেল এবং তার কবরে আমি একটা লাল শালু বিছিয়ে দিলাম, তারপরে সেখানে আমি ব্যবসা আরম্ভ করে দিলাম, ধর্মের নামে ধান্দা আরম্ভ করে দিলাম, এরকম কোনো শিক্ষা ইসলাম ধর্মে নাই। অতএব প্রশ্নের মধ্যে কিছু সংশোধনের প্রয়োজন। এটা বলা উচিত যে সনাতন ধর্মাবলম্বীরাও নিজ নিজ যুগে অন্ধকার থেকে বাঁচার জন্য ধর্মগুরুকে মান্য করার শিক্ষা দেয়, আর একইভাবে মুসলমানদের মাঝেও ধর্মগুরুকে মান্য করার শিক্ষা রয়েছে। এই বিষয়ে আপনার সাথে আমি একমত হয়ে যাব পুরোপুরি, কেননা মানুষ সবাই আল্লাহকে সরাসরি দেখেও না, তার সাথে যোগাযোগও হয় না, কিন্তু যার যোগাযোগ হয় তিনি পথ দেখাতে পারেন, আর নবী রসুলরা সেই ধর্মগুরু হয়ে থাকেন, যুগে যুগে তার আগমন করেন। ইসলাম ধর্মে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ আসার কথা বলা হয়েছে, এবং তাদের যে তৎকালীন অর্থাৎ যে নিজ নিজ যুগের যে সমস্ত সমস্যাদি ছিল সেগুলো তারা সম্বোধন করেছেন, সেগুলোর উত্তর দিয়েছেন, নিজেদের সাধ্যানুযায়ী সেটার সমাধান দিয়েছেন, সে যুগে তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। অতএব তাদেরকে মান্য করতে সম্মান করতে কোনো নিষেধ নাই, কিন্তু তাই বলে আমার পাশের বাড়ির লম্বা দাড়িওয়ালা তাকে পীর মানবো, আমার পাশের পাড়ার আরেকজনকে মানবো, এইরকম ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় কোরআন মানো, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো, এবং সহি হাদিস অর্থাৎ যে হাদিস কোরআনের মানদণ্ডে সত্য সাব্যস্ত হয় সে হাদিস মান্য করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক অর্থে ধর্ম পালন করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব, ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, আপনার সনাতন ধর্মের অনুসারী বন্ধুকেও যিনি এই প্রশ্নটি করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন।